সাকিবকে নিয়ে নতুন সুখবর দিল শাহরুখ খানের কলকাতা। সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার শুরুই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। 2011 সাল থেকে শুরু করে এই ফ্রাঞ্চাইজিটি খেলেছেন 2017 মৌসুম পর্যন্ত। ভূমিকা রেখেছেন অসংখ্য জয় ও শিরোপা ঘরে তুলতে। এতদিন পর ঘরে ছেলে ঘরে ফেরায় খুশি জোয়ার বয়ে যাচ্ছে শাহরুখ খানের দলে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে বসবে আইপিএলের 14তম আসর। এর আগে দলের অন্যতম বড় তারকা সাকিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সাকিবের একটি পরিসংখ্যান দিয়ে তারা লিখেছে, সে ব্যাট হাতে পারে, সে বল হাতেও পারে, আবার তোমাকে বেগুনি এবং সোনালী রঙের জার্সিতে দেখতে তর হইছে না। পোস্টে সাকিবের একটি ছবিতে কিছু তার আইপিএল ক্যারিয়ারের মোট ম্যাচ, ব্যাটিং স্ট্রাইক রেট এবং ইকোনমি রেট তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে, সাকিব সেই পাঁচ অলরাউন্ডারের একজন যার 5000-এর বেশি রান এবং 250-এরও বেশি উইকেট আছে। 2018-19 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন সাকিব। 3 বছর পর ফের তাকে মাঠ মাতাতে দেখা যাবে কলকাতার জার্সিতে। গত 18 ফেব্রুয়ারি আইপিএলে নিলামে 3 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছেন নাইট রাইডার্স। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। সাকিবকে 2011 সালে প্রথমবার $4,25,000 কিনেছিল কলকাতা। 2014 সালে আবার তাকে 2 কোটি 80 লাখ রুপিতে কিনে নেয় দলটি। এরপর 2018 সালে সাকিবকে 2 কোটি রুপিতে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে সাকিবের কেরিয়ার বেশ উজ্জ্বল। 2012 ও 2014 সালে কলকাতার হয়ে শিরোপা জেতার স্বাদ পান তিনি। এরপর 2018 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ফাইনাল খেলেছেন সাকিব। 9 বছরে তিনি খেলেছেন 63টি ম্যাচ। এই সময়ে 250-তে 21.31 গড়ে করেছেন 746 রান। 7.46 ইকোনমিতে সাকিবের শিকার 59 উইকেট।